Allahumma amin. Allahumma amin. Alhamdulillahi rabbil alamin. As-salatu was-salamu rasulihil karim. Mabudu o doyal Allah ektu rahmater nazar kora takya dekhen nare Allah Allah ei Chatpur jelar antargoto Kosua thanadin Megdair khankaye Ashrafiya Hasaniya sarkare kala panganer moddhe eto sundor bishal sunni moha sammelon sajaiya আমি অদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে আল্লাহ কতগুলা আলেম বাবা হুফফাজে কোরআন দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নজওয়ান ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা তুমি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে হাত বাড়াইছে দয়াল রে যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুসিলাই আমনার জীবনের গুনাহ মাফ কইরা দাও আমিন কিরে আমার এই মেঘদার এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হইছে নি গো মা মুনাজাত হইতাছে তোমার ঘরের একটা কন্যার মধ্যে যায় নামাজ বিছায়া ওযু কইরা আমি অদম গুনাহগারের সঙ্গে আজকে খানকায়ে আশরাফিয়া হাসানিয়া সরকারে কালা পাঙ্গনে এই মেঘদাইরের খানকায়ে আশরাফিয়ার সুন্নি মুহা সম্মেলনে আমি অদম গুনাহগারের সঙ্গে মহান মালিকের দরবারে দুই কানা হাত বাড়াইয়া দেও না গো মা মারা গো আমার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ আমারে কালি দিবে না ডাকলে কি জুরাই রে মন জপলে কি বান ঠান্ডা হয় এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাহাল হয় তোমার মনে তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমার কাছে কি দন আছে গো আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ করো আল্লাহ জাহাল হয় তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছিলা কথাই আল্লাহ ওই আল্লাহ আরাফাতে নিয়া আমার সঙ্গে নে কইবা কথা গো আল্লাহ আল্লাহ মোতের বিছানায় শোয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ জাহান তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু হযরতে মুসা নবীর সঙ্গে কইছিলা কথাই আল্লাহ আল্লাহ তুর পাহাড়ে নিয়া আমার সঙ্গে নে কইবা কথা গো আল্লাহ আজরাইল পাঠাই ইয়া গো আল্লাহ করো আল্লাহ জাহালই তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু হযরতে ইউনূস নবীর সঙ্গে কইছিলা কথাই আল্লাহ মাছের পেটে নিয়া আমার সঙ্গে নে কইবা কথা গো আল্লাহ আল্লাহ কাফনে ঢুকাই ইয়া গো আল্লাহ করো আল্লাহ জাহানই তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথাই আল্লাহ
ওই আল্লাহ নমরুদের আগুনে পালাইয়া আমার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ অন্ধকার কব রে নামাইয়া গো আল্লাহ কর আল্লাহ জাহাল ওই তোমার মনে মবুদ ও দয়াল আল্লাহ আমিও তো গুনাগার শামীম রাজার সঙ্গে একটু মায়ার নজর করে তাকিয়া দেখেন না রে দয়াল আল্লাহ হে আল্লাহ কচুয়া মেঘদাইরের কানকে আশরাফিয়া হাসানিয়া সরকারের কালা প্রাঙ্গণের মধ্যে আজকে কতগুলা আশেক রাসূল ভাইরা হাত বাড়াইছে জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা জানি তাদের আব্বারে হারাইয়া হাত বাড়াইছে যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাতার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ বানাইয়া রোদে পুইরা মেঘে ভিজা আব্বা সন্তান রে মানুষের মতো মানুষ বানাইছে আল্লাহ জানি না কার জানি এমন আব্বা নাই যাদের এমন আব্বাই অন্ধকার কবরে আব্বার কবরে আর আজাব দিও না ও দয়াল আল্লাহ অনেক সন্তান হাত বাড়াইছে যারার মা নাই আল্লাহ এই মেঘদাইরের জমিনে কে জানি এমন মারে হারায়া হাত বাড়াইছে মগুদ যারার মা নাই তারার মতো হত বাগায় তিম আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই আল্লাহ কোন সন্তান জানি এমন মারে অন্ধকার কবরে শোয়া দিয়া হাত বাড়াইছে যেই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করিয়া সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই সন্তান রে গর্ভে নিয়া মা কত কষ্ট করছে হাঁটতে পারে নাই বসতে পারে নাই খাবারের মুখে খানা খাইতে যাইতো কিন্তু পেটে খাবার যাইতো না আজকে কার জানি এমন মা অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে গো যারার এমন মা নাই তারার মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ মাঘ মাসের শীতের দিনে সন্তান যদি বিছানার ডান পাশে প্রস্রাব করিয়া দিত মা জননী টান দিয়া বিছানার বাম পাশে লইয়া যাইত আবার বাম পাশে প্রস্রাব করলে মা জননী টান দিয়া বিছানার বাম পাশে নিয়া শোয়াইয়া নিজে ভিজা জায়গায় ঘুমাইয়া সন্তান রে নিজে শুকনা জায়গার মধ্যে ঘুম লওয়াইত আল্লাহ আজকে সুন্নি মুখা সম্মেলন হইতাছে মেঘদাইরের জমিনে কত মানুষ আল্লাহ তারার মারে মা কইয়া ডাকে যারার মা নাই আল্লাহ তারার তারার মারে মা কইয়া ডাকতে পারে না আল্লাহ এমন মাজার কবরে দেশে রাইকো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আজাবে তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী আমার জনম দুঃখী মা আরে মায়ের প্রসবের কালে বুক বাসে মার নয়ন জ্বলে রে সন্তানের লইয়া কুলে বুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী আমার জনম দুঃখী মা দয়াল রে যে মা নিজের পানের টাকা দিয়া নিজের খরচের টাকা দিয়া সন্তান স্কুল কলেজ মাদ্রাসায় যাওয়ার সময় টাকাগুলা সন্তানের হাত খরচের জন্য দিত যেই মা আল্লাহ
ঈদের সময় নিজে আগে নতুন কাপড় কিনতো না, সন্তানদের সর্বপ্রথম নতুন কাপড় কিনা দেওয়ার কথা বলতো। আজকে কার জানি আমল মালায় এই মেঘদারের সুন্নি সম্মেলনে কান্দে, কার জানি আমল বাবা নাই, আল্লাহ কে জানি আমল বাবার জন্য কান্দে। যেই বাবা নিজে একটা নতুন লুঙ্গি না পইরা সন্তান ঈদের সময় নতুন কাপড় কিনা দিত, এখন সন্তান লক্ষ টাকার মালি বাবার একটা লুঙ্গি কিনা পরানোর ক্ষমতা নাই আব্বা কবরে। আল্লাহ আজকের এই সুন্নি মুগা সম্মেলনের আহ্বায়ক আল্লাহ দেলোয়ার হোসেন পাটোয়ারি সাহেব ওনার আব্বারে হারায় আজকের মাহফিলে হাত বাড়াইছে, এমন ভাবে তাদের আব্বা নাই আল্লাহ তারার আব্বার কবর জান্নাতের বাগান বানিয়া দাও। আজকে ওনার আব্বার মৃত্যুবার্ষিকীর স্মরণ, ওনার আব্বার কবর ইসালে সওয়াবের হাদিয়া কবুলার মঞ্জুর কইরা নাও। মাহুদু ও দয়াল আল্লাহ ওনার মাটা দুনিয়ার জমিনের মধ্যে বাইসা আছে, আল্লাহ দেলোয়ার পাটোয়ারি সাহেবের আম্মা হায়াতের মধ্যে বরকত দান কইরা দাও। আল্লাহ মায়ের দোয়ার বরকতে সন্তানরে যতটুক পজিশন দিছো এমন ভাবে আমরা যেন মায়ের দোয়ার বরকতে ভালো পজিশনে যাইতে পারি। আল্লাহ সবাইরে তুমি সেই তৌফিক দান করে দাও রাব্বুল আলামিন। ও দয়াল আল্লাহ যেই বাড়ির মধ্যে বৈশা আজকের এই সুন্নি মুখা সম্মেলনের মাঠ সাজানো হয়েছে, আল্লাহ দেলোয়ার পাটোয়ারি সাহেবের চাচা এবং চাচি আল্লাহ দুইজনে তো দুনিয়া ছাইরা চলে গেছে, ওনার চাচা চাচির জন্য দোয়া চাই আল্লাহ ওনার চাচা চাচিরে তুমি আল্লাহ জীবনের মতো মাফ করে দাও। দয়াল রে ওনার বড় ভাই অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ এই করোনা ভাইরাসের প্রদুর্ভাবের মধ্যে হার্ট অ্যাটাক হইয়া দুনিয়া তারা যখন ইন্তেকাল করছে রে জানি না তাদের অন্তরে জানি কিসের অভাব লাইগা গেছে, আল্লাহ তারার ভাইয়ের কবরটারও জান্নাতের বাগান বানিয়া দাও। আল্লাহ ওনার একটা চাচা জীবিত আছে চাচার জন্য দোয়া চাই, আল্লাহ দেলোয়ার পাটোয়ারির মা বেঁচে আছে তোনার মায়ের জন্য দোয়া চাই, আল্লাহ ওনার মায়ের হায়াতে চাচাটার হায়াতের মধ্যে বরকত দান করু। দয়াল রে এই মেঘদার এলাকায় যত গরু স্থানে মানুষ অন্ধকার কবরে তারার কবর জান্নাতের বাগান বানায় দাও। যার মানা তার মতো জনম দুঃখী হতবাগার কেউ নাই, মাগো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, আচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আল্লাহ যার মা নাই আল্লাহ যার বাবা নাই আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানিয়া দাও। জানি না রে আল্লাহ আজকের মাহফিলে যারা যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া গায়ে খাইটা পরামর্শ দিয়া এই মাহফিলে তো সুন্দর করে সাজাইলো, আল্লাহ তাদের সবাই রে কবুল আর মঞ্জুর করে নাও। পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইলো আল্লাহ আমার মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। খানকায় আশরাফিয়া হাসানিয়া সরকারের কলা প্রাঙ্গণ আজকে উদ্বোধনে হিসাবে এই খানকার প্রাঙ্গণে এত সুন্দর মাহফিল, আল্লাহ তুমি এই সুন্নি সম্মেলন রে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক পাঞ্জাতন হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটারে কবুল মঞ্জুর করো,
এই মাদ্রাসার মধ্যে যারা যারা দান করে ছাত্র দেয় সহযোগিতা করে টাকা দিয়া পয়সা দিয়া তাদের হালাল রুজি রোজগারের টাকাগুলো দিয়া এই মাদ্রাসা পরিচালনা করবে আল্লাহ এই মাদ্রাসাটারে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও দয়াল রে ও দয়াল আল্লাহ যারা মাহফিলের মধ্যে উপস্থিত হইল আমার মিডিয়ার ভাইরা প্যান্ডেল দিয়া মাইক দিয়া প্যান্ডেল দিয়া সহযোগিতা কইরা যারা যারা আজকে হাত বাড়াইলো আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো মানে সম্মান ইজ্জতে জিন্দগি নসিব কইরা দাও চাকরি বাকরির মধ্যে বরকত দান কইরা দাও আল্লাহ আল্লাহ বিশেষ করে মোহাম্মদ দেলোয়ার হোসেন পাটোয়ারি সাহেব ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের মধ্যে দাঁড়িয়েছেন আল্লাহ সিনিয়র সহ সভাপতি পদপ্রার্থী আল্লাহ উনি তোমার আল্লাহ তুমি তোমার বান্দাটাকে সফল কাম এবং সুন্দরভাবে সুন্নিয়তের খেদমতের জন্য মাঠে ময়দানে কাজ করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ ও দয়াল আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী প্যানেল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন আল্লাহ উনি তোমাকে কবু তুমি ওনাকে কবুল আর মঞ্জুর করো যারা যারা হাত বাড়াইলো আল্লাহ জানি না কার কার মনের মধ্যে কি আশা আল্লাহ সবার মনের আশাগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন ও দয়াল আল্লাহ আমার বাড়ির মধ্যে মা বোনেরা হাত বাড়াইছে আমার মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আখিরি পড়িয়া তোমার দরবারে মরে যাব দুঃখ নাই আল্লাহ তবু আমনারে বেঈমান বানায়া মরণ দিও না মরণের আগে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতের রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইয়া আমাদের সকলের দিলে আর জবানে কালিমা পড়ানোর আগে একবার আমার নবীর মদিনা জিয়ারত করাইয়ার যদি আমরা মদিনা না দেইকা মারা যায় আল্লাহ রুহুটা মদিনা মদিনা বইলা কানবে আর ডাকবে মনে বড় আশা ছিল যাব বাবা যারা যারা মদিনা যাইতে চায় সবাই জবান খুলে জুড়ে জুড়ে বলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড় আশা ছিল আল্লাহ মরণের আগে একবার নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলকে জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতের রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইয়া আমাদের সকলের দিলে আর জবানে পরে দিয়ে নি মানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।